السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه. الحمد لله. আমরা গত কয়েকটি পর্ব আলোচনা করছিলাম কাইফা ইয়াতমুল ঈমান বিল আম্বিয়া ওয়া রাসূল, নবী রাসূলের উপর ঈমান কিভাবে হবে সেটা আলোচনা করছিলাম। নবী রাসূলের উপর ঈমানের বিষয়ে গত পর্বে আমরা আলোচনা করেছি যে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন তাদের সংখ্যা নির্ধারণ করা যাবে না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। তো বলতে হবে যে অনেক বেশি এসেছে। আল্লাহ তাআলা বলেছেন রাসূলান কাদ কাসাসনা আলাইকা ওয়া রাসূলুল্লাহ নাকাসাসুম আলাইকা, অনেক রাসূলের কথা আপনার কাছে আমরা বিবৃত করেছি, আবার অনেক রাসূলের কথা আপনার কাছে আমরা বিবৃত করিনি। আর নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনে কারিম বলেছেন যে ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য হেদায়তকারী পথ, হেদায়তকারী যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, সেই হিসাবে প্রত্যেক জাতিতে আল্লাহ নবী পাঠিয়েছেন। রাসূলদের সংখ্যা কম, নবীদের সংখ্যা অনেক বেশি। এবং কোনো কোনো বর্ণনা দেখা যায় কোনো কোনো পরিবারের মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত বেশি দিয়েছেন। তো আজকে আমরা একটা ধারাবাহিক আলোচনা করতে চাই, যেটা আমরা বুঝতে পারবো যে নবী রাসূলদের আসলে কেমন ধারাবাহিকতা হয়েছে। তো প্রথমত, প্রথম যে নবী তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাম। এর দৈর্ঘ্য হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে সুম্মা ইস্তাবা রব্বুহু ফাহাদা, তারপর আল্লাহ তাআলা তাকে ইস্তিফা করেছেন, ইস্তিফা করেছেন অর্থাৎ তাকে পছন্দ করে নিয়েছেন। সমস্ত আদম আলাইহিসসালামকে তার অবস্থা থেকে তাকে তিনি প্রথমে আল্লাহ তাআলা রোদের ভিতরে পড়েছিলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে তাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি যে নবী ছিলেন কাদের কাছে নবী ছিলেন? তিনি নবী ছিলেন তার সন্তানদের কাছে, কারণ সন্তানরা তখন শিরক লিপ্ত ছিল না, তবে তার সন্তানরা গুনার কাজ করেছে। গুনার কাজ করেছে ইবনে আদম, আদমের দুই সন্তান, তারা একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, অর্থাৎ তারা একে অপরের বিরুদ্ধে ছিল। আল্লাহ তাআলার ছিল তার ইচ্ছা ছিল যে প্রমাণিত হওয়া কার্ডটা গ্রহণ করা হবে, যেন তারা দুজনে কোরবান দিয়েছেন। কোরবানের অর্থ হলো তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, নৈকট্য লাভের জন্য একটা এই প্রত্যেকে তার মতো করে আল্লাহর কাছে দিয়েছিল, আল্লাহ যেন সেটা কবুল করে। কীভাবে তখনকার দিনের নিয়ম ছিল নৈকট্য লাভের, যে প্রত্যেকে তার জিনিস দিতে হবে আল্লাহকে, আহ্বান আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি আমারটা কবুল করো, হে বলতো আমারটা কবুল করো, যারটা কবুল করা হতো তারটা সার তার বক্তব্য গ্রহণযোগ্য। সেই হিসাবে হাবিল ছিল আসহাব মাওয়াশি, অর্থাৎ সে ছাগল চড়াতো, গরু ছাগল এগুলি মাওয়াশি ছিল। দ্বিতীয় ছিল কাবিল ছিল আসহাব জার, খেত খামার করতো। তো দুইজনের দুই রকম, তো হাবিল দিয়েছে একটা ছাগল জাতীয় জিনিস দিয়েছে, আর ও দিয়েছে অনেকগুলো বিভিন্ন যেগুলি জমি উৎপন্ন এগুলি দিয়েছে। তো আর দোয়া করছে আল্লাহ আমারটা কবুল করে, বলছে আমারটা কবুল করে। এমন সময় আকাশ থেকে আগুন এসে খাইছে শুধুমাত্র হাবিলেরটা, কাবিলেরটা খায়নি। এখন কাবিল দেখছে যে তার আশা পূরণ হবে না, তার আশা পূরণ হবে না, তখন সে বলছে তোমরা আমি মেরে ফেলব। আমরা ওই বিস্তারিত আলোচনা না যাই, যেটা বলা হয়ে থাকে একজনের তার জন্য বিয়ের সাথে ব্যাপারটা আমার নাই যে মূল ঘটনা হচ্ছে এখানে ইজকার বা কোরবান বা তকুব্বাল আমি আহাদি বা ওলাম তকবাল। আমাদের নিয়ম হচ্ছে আমরা যতটুকু কোরআন হিসেবে বা চট্টন করবো বাকি বাড়াই বলবো না, বাকি বাড়া বাড়িয়ে বলবো তো আমাদের কোনো ফায়দা নেই। তো এই জন্য সেটা যেটা বলা হয়েছে যে কোরবানি দিয়েছে কারটা কবুল হবে, কিন্তু কবুল হয়েছে হাবিলেরটা, কাবিলটা কবুল হয়নি। কাবিল কাইন এবার দুই রকম ব্যবহার করা হয়। এখন কবুল হয় কিন্তু বলছে লাভ তুলার না কাজ তোমার হত্যা করো, আল্লাহ ইনামাই তো কবল আমি মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের মধ্যে হত্যা করে, তুমি মুত্তাকি আল্লাহ তো শুধু মুত্তাকিদেরকে কবুল করে, তুমি তো মুত্তাকিদের পারবে না, কবুল করে নাই, আমার দোষ দিবা কেন? লাইক বাসত্ব এলে এদের কিন্তু আফতুল ইমা আনা বিবাস এদের এদের এলে গেলে আফতুলা, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমি তোমার দিকে হাত বাড়াবো না, হত্যা হত্যা করে নেই, তুমি হাত হাত হত্যা করে হাত বাড়াতে পারো। ইন্নি উরিদু আন তাবু আমি ইসমিকা আন তাবু আমি ইসমিকা আমি ইসমি ও ইসমিকা, আমি চাই তুমি আমার গুনাহ আমার অপরাধ তোমার অপরাধ নিয়ে তুমি দুটা নিয়ে তুমি জাহান্নামে যাও, তখন আমি আসহাবি না এভাবে তুমি মানুষের কাজে হচ্ছে এটা এই জাতীয় অবস্থা করবে, অর্থাৎ তোমার জন্য করে আমাকে মেরে ফেলো আমি তোমাকে মারব না। এটা কিন্তু ভয় দেখিয়েছে জাহান্নামে যাবে তুমি, হয়তো তার ক্ষমতা ছিল না বাঁচার এমন অবস্থায়। মুত্তাকি যিনি তিনি চাইবেন সবসময় যে তার হাতে যেন কারোর রক্ত না লাগে,
কাউকে যেন বিনা কারণে হত্যা না করা হয়। এখানে দেখা যাচ্ছে কাবীরটা কবুল হয় নাই, তারপর তার হত্যা করার কোনো ওজন নাই, কবুল হয় না, এটা ভিন্ন ব্যাপার। তাকে কাবীর তাকে হত্যা করতে পারে না, হাবিল তো কাবীর হত্যা করতে পারে না, কিন্তু কাবীর উল্টা রাগ করে কেন কবুল হলো না, তোমার কারণে হলো না, তোমাকে মেরে ফেলবো। এখন কাবীর কি করবে, হাবিলকে হত্যা করবে, হত্যা করে আসফাহামিন নাদিমি লজ্জিত হলো। এটাই ছিল জমিনের বুকে প্রথম হত্যা, প্রথম হত্যা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিনের বুকে প্রথম যে হত্যা সেটা হচ্ছে এটা, আপনার ইবনে আদম সেটা করেছে। এই জন্য যত হত্যা হবে তত হত্যা সম পরিমাণ গুণা সে বহন করবে, কারণ সে পথ দেখিয়েছে, ইমামের পথ দেখিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে কেউ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এরপর বলছেন আন্নাহু মান কাতালা নাফসান মান কাতাল নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতাল আন-নাস জামিআন, বিনা কারণে হত্যার পথ দেখালো সে যেন সমস্ত মানুষকে হত্যা করবে, একটা হত্যা বিরাট গভীর বড় গুণার কাজ। এই জন্য দুনিয়ার লোকে এখন অনেকেই দেখা যায় হত্যাটা যেন একদম স্বাভাবিক হয়ে গেছে, গাড়ি দিয়ে মারে কেউ, কেউ তাকে বিভিন্ন আইনের সূত্র দিয়ে মারে, বিভিন্ন ইয়াদ বিষ দিয়ে মারে, বিভিন্ন রকম অবস্থা তৈরি হচ্ছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে স্লো পয়জন দিয়ে মারতেছে, এইভাবে কিন্তু দুনিয়ার বুকে যারা মারতেছে এরা কিন্তু আখেরাত ভয় করছে না, অথচ এরা কিন্তু মনে রাখা উচিত একটি হত্যার সাথে তিনটি গুণা জড়িত। একটি হচ্ছে আল্লাহর হক জড়িত, আল্লাহর হক জড়িত, আল্লাহর হকটা যদি কোনো হত্যার বিনিময়ে হত্যা হয়ে যায় তাহলে আল্লাহর হকটা মাফ হয়। বাকি দুইটি হক রয়েছে, একটা হচ্ছে ব্যক্তির নিজে বেঁচে থাকার অধিকার, এটা হাসরের দিন সে হাত মাথাটা নিয়ে আসবে, বলবে আল্লাহ সালহা জালিমা কাতালানি, আল্লাহ তুমি আমাকে হত্যা করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আর কোনো কিছু বলা থাকবে না, একটি মানে তার কোনো কিছু উপায় থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে প্রত্যেকটি গুণার ব্যাপারে তো আশা করা যায় যে গুণাটা ক্ষমা করা হবে, তবে কেউ যদি কোনো হত্যা নিয়ে আসে তাহলে সেই গুণাটা আর ক্ষমার পর্যায়ে পড়বে না, কারণ ক্ষমা করতে হবে না এটা বলা হচ্ছে না, মানে মালা ইউসিফ দামান হারাম দিনের মধ্যে তার বাঁচার একটা পথ থাকে, তবে বাঁচার একটা হতেও পারে কখনো কখনো নাও হতে পারে, ক্ষমা আল্লাহ পর্যন্ত যদি কোনো সে হালাল মনে করে তাকে কাফের হয়ে যায় আলাদা কথা, ইমানদার মারা বিভিন্ন কারণে বোঝা যায় যে এই জাতীয় হত্যাটা অনুমোদন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর তিন নম্বর হক যেটা, তিন নম্বর হক কি, ছেলে সন্তানের হক, ফ্যামিলির হক, কারণ আপনি যে মেরেছেন ওর তো স্বামীর একটা হক আছে, সন্তানদের হক তাকে থাকা বেঁচে থাকা, এই হকটাও তো পূরণ করতে পারবে না কোনোভাবেই। তো একটা হক যদি মাফ হোক কেসাস দিই, বর্তমানে তো কেসাসও হয় না, যদি কোনো অনেক মৃত্যুদণ্ড হয় দেখা যায় পরবর্তীতে কী হয়, যাবজ্জীবন হয় অথবা সরকার বছর অথবা কোনো 14 বছরও না, কোনো কোনো কখনো দেখা যাচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় দেশের বাইরে চলে যাচ্ছে, সেগুলি 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 তো আসলে তো যেগুলো অনুমোদিত নেই ইসলামে, ক্ষমা করতে পারে কে, ভাই হত্যাকারীর অভিভাবক অলি, শুধু ভাই না পিতাও পারে, অভিভাবক শুধুমাত্র বলতে পারে যে আমার হকটা আমি আমি মাফ করে দিলাম, আমি চাই না, আমি চাই না হোক মাকতুল কেসাস হোক, মাকতুলের অলি মানে যে ব্যক্তি হত্যা হবে হত্যাকৃত হবে তার পিতা অথবা তার সন্তান অথবা তার মা তার স্ত্রী কেউ যদি তার সবার দিকে একজন শুধুমাত্র বলতে আমার অংশ মাফ করে দিলাম, তখন বাকিরা দিয়ে দিতে বাধ্য। আর যদি কেউ ইচ্ছাকৃত হত্যা কেউ যদি কোনো মাফ না করে তাহলে শুধু কেসাস হবে, কেসাস হবে। আলাকুল্লাহ আমরা যেটা বলছিলাম আদম আলাইহিসসালাম তিনি ছিলেন প্রথম নবী, এরপরে আদমের সন্তানদের মধ্যে যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে বা বিভিন্ন ইয়া থেকে মিলে পাই সেটা হচ্ছে ইতিহাস থেকে মিলে পাই ইদ্রিস সে সময়ের লোক ছিলেন, ইদ্রিস ইদ্রিস আলাইহিসসালাম কোরআন কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াসকুর ফিল কিতাব ইদ্রিস, ইদ্রিসের কথা উল্লেখ করেছেন। এখন সমস্যা হচ্ছে একটা, ইদ্রিস কোরআন যেখানে উল্লেখ করেছেন ওখানে একটা কেরাত আছে ওয়াসকুর ফিল কিতাব ইলিয়াসিন, ইদ্রাসিন আছে না, ইদ্রাসিন ইলিয়াসিন ইদ্রাসিন বলা আছে, তো ইদ্রাসিন ইলিয়াসিন এইটা কোন কোন কেরাতে আসছে, এটা কিন্তু কোরআনের আয়াত বলছি না আমরা, তো রেওয়ায়াত অন্য অর্থ ব্যাখ্যা, তো সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দেখা যাচ্ছে ইলিয়াস এবং ইদ্রিস একই জিনিস, কিন্তু আসলে ইলিয়াস এবং ইদ্রিস এক না হওয়াটাই বেশি বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এটা নূহ আলাইহিস সালাম আগে তোলে একজন ছিলেন, তিনি হচ্ছেন ইদ্রিস, আল্লাহ তার সম্পর্কে বলছে ওরা পায় না মাকান আলিয়া, তাকে আমরা অনেক উপরে উঠিয়ে নিয়েছি।
কোথায় উঠিয়ে নিয়েছে আকাশে, এটা নিয়ে মানুষ গল্প রচনা করেছে কি আসছে আবার জুতে আনতে গেছে আমি তো যাবো না, এই জাতীয় নবীদের দ্বারা এই জাতীয় কাহিনী হয়নি, এটা বাড়তি কথা। তবে তার মৃত্যু হয়তো উপরে হয়েছে, কাহিনী হতে পারে তার মৃত্যু হয়েছে উপরে, কিন্তু রসুল্লাহ সাল্লাম তার সাথে সাক্ষাৎ হয়েছে ইয়াতে মেরাজের রাতিতে, কোনো কোনো বর্ণনা দেখা যাচ্ছে। কিন্তু তাই বলে তার ওরা পায় না মাকান আলী অর্থ কেবল তিনি জান্নাতে ঢুকে গেছেন এটা বলা যাবে না, সর্বপ্রথম জান্নাতে কে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তিনি জান্নাতে ঢুকে গেছেন এটা বর্ণনা প্রসার করা যাবে না। হ্যাঁ, এটা একটা বর্ণনা থাকতেই পারে, কত বর্ণনা আসা হিসাবে আমাদের নিয়ম হচ্ছে এটা, আহলে কিতাবদের যে কোনো বর্ণনা আমরা কি করবো না, গ্রহণ করবো না, আমরা গ্রহণ করবো না, বিরোধিতাও করবো না, পড়ে থাকবে এইভাবে। যদি আমাদের কোরআন ও হাদিসের সাথে মিশে আলহামদুলিল্লাহ, না মিশলে বা নিব না, না মিশলে বিরোধী হলে বা সরাসরি বা পক্ষে হলে নিব, পক্ষেও না বিপক্ষেও না, এটা পড়ে থাকবে দেখা যাক, যদি কাজে লাগে নিব না নিব না, এটা হলো কথা। ইসরায়েল দ্বারা তাফসির করা জায়েজ নেই, এই জন্য আমরা বলি ইসরায়েল তাফসির ওই সময় শুরু হবে যদি আমাদের পক্ষে আসে, পক্ষে না হলে এটা নিয়ে যাবে, পক্ষে না বিপক্ষে না এরকম জিনিস যদি আসে, পক্ষে না বিপক্ষে না আসে, সেটাকে আমরা লাভ সাধ্য ওরা তুকে দেবো, মিথ্যা বলে সত্য বলে করে থাক থাক যাত্রা যায় এইভাবে এভাবে আসে দেখা যাক সত্য হতে পারে মিথ্যা হতে পারে এরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আদম আলাইহিসসালামের পরে প্রথম যদি নবী ধরা হয় ইদ্রিসকে তবু মতভেদ আছে, ধরতেও পারি নাও ধরতে পারি, তবে মনে হয় বিখ্যাত ছিলেন না তিনি যদিও হয়, এবং তিনি তিনি খুব বিখ্যাত ছিলেন না, কারণ ওই সময় কোনো ইয়া পাঠ ছিল না, শিরিক ছিল না, তবে তিনি থাকলে নবী হবেন। কিন্তু দেখা যাচ্ছে কোরআনে কারীমের যেগুলো উল্লেখ আছে রাসূল হিসেবে আসছেন, তাহলে আমরা ইদ্রিসকে ইলিয়াসকে এক ধরলে আমাদের জন্য মানহাজগত সুবিধা, এবং আমরা বলতে পারি যে ইলিয়াস বা ইদ্রিস তারা পরেই আসছে, এটা হলো বিশুদ্ধতম। তাহলে আদম এবং ইব্রাহিম এটা ইবনে আব্বাস একটা কওল থেকে প্রমাণিত হয়, তিনি বলেছেন কানা বাইনা আদম ওয়া নূহ আশরাতু কুরুন কুল্লু মালাত তাওহীদ, আদম এবং নূহের মাঝখানে 10 প্রজন্ম ছিল, প্রত্যেকে তাওহীদের উপর ছিল 10 প্রজন্ম, এক এক প্রজন্ম হাজার বছর বাঁচতেন থাকে, কারণ প্রমাণ হচ্ছে যে নূহ সম্পর্কে আল্লাহ বলছেন ফালা বিসাফিহিম আলুল ফাসানাতি ইল্লা 50 আম, নূহ আলাইহিস সালাম হাজার বছর দাওয়াত দিয়েছেন 50 বছর বাদে, এর অর্থ হচ্ছে হাজার বছরের দাওয়াত তার ফসল হয়েছে 80 জন জন্মগ্রহণ করছে, 80 জন ইসলাম গ্রহণ করছে 80 জন, আর কেউ আর বলছে আমার মাহুল্লাহ কালিম খুব অল্পই ইমান আছে তার সাথে, এবং আল্লাহ তালা কোরআনে কারীম বলছেন যে তারা ইমান আন তাদেরকে নৌকাতে উঠাও, এরপর বলছেন যে আপনার পরিবারকে নৌকাতে উঠান, পরিবারদের উঠেছে, এর মধ্যে একজন উঠেও অনেক কেন তার পরিবারদের কেনা তার দেখেন মিলে মিলে এই জন্য কেউ কেউ বলতে পারে সর্বশেষ ইয়াফিস আলাদা ইয়াফিস ছিল আলাদা তো ইয়াম আলাদা কেমন এই তো বোঝা গেল যে এরকম এটা ছিল যে সেটা নিঃসন্দেহে সত্য যে একজন সন্তান ছিল যে নৌকাতে উঠে নেই, কারণ আল্লাহ পরে উল্লেখ করেছেন কল ইয়া ইবনে ইয়াকাম মানা হাই বোন হে আমার প্রিয় বৎস আসো আমাদের সাথে নৌকা উঠো, বলছে না আমি উঠবো না, আও ইলা জাবাল ইয়াসুম নিম না পাহাড়ে যাবো পাহাড় পাইছে তোমার নৌকাতে উঠবো কি জানি, মানে সে বিশ্বাস করতো না সন্তানদের মধ্যেও ইনামি আজওয়া দিকু মাউলা দিকু মাদু বলে কোন যে তোমাদের সন্তানদের মধ্যে স্ত্রীদের মধ্যে তোমাদের শত্রু আছে সাবধান থাকবে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কখনো কখনো নবীর সন্তান হইলেও ইমানদার হওয়া জরুরি না, আবার নবীর বাপ হইলেও ইমানদার হওয়া জরুরি না, নবীর স্ত্রী হইলেও ইমানদার হওয়া জরুরি না, আবার ঠিক শয়তানের মানে একেবারে সবচেয়ে পাপিষ্ঠ তার স্ত্রীও কাফের হওয়া জরুরি না, যেমন আমরা দেখতে পাই ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী সম্পর্কে, আবার নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী হওয়া কাফের ছিল, আবার ইব্রাহিম আলাইহিসসালামের পিতা ইব্রাহিমের পিতা হইলেও কাফের ছিল, হ্যাঁ আবার নূহের সন্তান তিনি কি ছিলেন কাফের ছিলেন, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা সকল নবীর সব দোয়া কবুল করেন ঠিক না, তাহলে সবাই কেউ কি চাইতো যে আমার বাবা জাহান্নামে যাক আমার ছেলে যাক, ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, এমনকি ছেলের জন্য সুপারিশও করেছেন কে নূহ আলাইহিসসালাম, বলছেন যে ইন্না ওয়াদাকা হাক্কুন আমার ওয়াদা তো হক, আমার সন্তান তো আমারই কলজাত মানুষ আমার প্রিয় সন্তান, হ্যাঁ এবং বাসার আল্লাহ কি বলছে সে তোমার পরিবারভুক্ত হতে পারে না, কারণ সে ইমানদার নয়, এই নয় যে সে সন্তান নয় এটা না,
মানে তোমার লাইস আমিন আহলি কথা তোমার পরিবার মধ্যে না। এই জন্য আহাল শব্দটি একটা ব্যাপক শব্দ, আহাল শব্দ দিয়া যারাই অনুসারী তারা সবাইকে বোঝায়, সবাই সবাই ভিতরে ঢুকে। যেমন আমরা যখন দোয়া করি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি মুহাম্মদ, আহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবার করতে আমরা কুল্লু মুমিনিন তাকি আল মুহাম্মদ, প্রত্যেকটি ইমানদার মুত্তাকি বান্দাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবার। এর অর্থ হচ্ছে আপনি যখন দোয়া করেন আল্লাহ রাসূলের পরি রাসূলের পর সালাত পাঠ করো এবং তার পরিবারের উপরে, আর ঘুরে ফিরে আপনার উপরে দোয়াটা আশা করতেছে, আপনিও তার অনুসারী যেন। কিন্তু যারা ওই পরিবারের মধ্যে যারা কাফের হবে তারা এটা পাবে না, যদি কোনো কেউ কাফের হয়ে যায়। এখন আসে কাফের আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারের মধ্যে কাফের হয়ে গেছে, আগেও আছে এখনও আছে। এরা এরা নাস্তিক হয়ে গেছে অনেকেই, দেখা গেছে এরা বিশ্বের বিভিন্ন জায়গাতে নাস্তিকতা প্রচার করে বেড়াচ্ছে, আছে। তো এর অর্থ হচ্ছে পরিবার হইলেই আপনার জানা দিতে পাবে, তার দোয়া পাবে, এরকম না। বরং পরিবার মধ্যে যারা ইমানদার তারা পরিবার, এমন কি সে যদি কোনো নাও থাকে তারাও এর অন্তর্ভুক্ত। দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো নবী ছিলেন, তাই না? জি। তার সন্তানদের মধ্যে কাফের ইমানদার দুটি আছে, এর অর্থ হচ্ছে নবীর সন্তান হইলেই ইমানদার হয়, এটা কিন্তু বুঝতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো ইমানদার, তার সন্তানরা কি? সন্তানদের মধ্যে কাফেরও আছে ইমানদারও আছে। তো নবীর সন্তান হইলেই যে আপনার নবীর সন্তানদের বিশেষ একটা সুবিধা পাবে এটা কিন্তু ঠিক না। আমাদের দেশে একটা বিরাট প্রবাদ আছে, নবীর আওলাদের রসুল, অমুক আওলাদের রসুল, অমুক আওলাদ, আওলাদের রসুল তো আমরা সবাই তিনি রাসুল ছিলেন, আমরা সব আওলাদের রসুল, দুনিয়ার পৃথিবীর সব আওলাদের রসুল, এটা ইমানদার মতে বিশ্বাস করতে হবে। তাই বলে আওলাদের রসুল যদি ইমান না থাকে ওই সমস্ত কাজ হবে না। হ্যাঁ, মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওলাদদের দেখার কথা রসুল বলেছেন, উদা কিরকম বে আহলে বাইত, তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে, তোমরা খারাপ উচ্চ বাচ্চা করো না, খারাপ কিছু করো না। আমরা অবশ্যই সম্মান করি, যদি কোনো পাই আহলে রাসুল্লাহ পরিবারের কাউকে আমরা নিজেরা ভালোবাসি, তাদেরকে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের পরিবারে কেউ যদি শরিয়া বিরোধী কাজ করে শোনা যাবে না, আনুগত্য করা যাবে, তাদের কথা শোনা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন, মান বাক্তা বি আমালহু লাম ইউসরি বি নাসাব, কারো কারো যদি কোনো আমল যদি তাকে পিছিয়ে ফেলিয়ে রাখে তার বংশ তাকে আগায় দিবে না, বংশ তাকে আগায় দিবে না। এই জন্য ইতিহাসে দেখা গেছে যে একজন সাধারণ মানুষ যে কোনো বংশীয় বড় পরিচয় নাই সে ইমাম হয়েছে, ইমাম হয়েছে, অথচ কুরাইশের মধ্যে ইমামের খুঁজে খুঁজে পাওয়া কঠিন হবে। একমাত্র দেখেন ইমামদের খুঁজে বের করেন আপনি, একমাত্র ইমাম শাফি সাহেব কুরাইশী ইমাম নেই, ইমাম শাফি কুরাইশী ইমাম। আপনি দেখেন আবু হানিফা ফারসি, মালিক ইয়ামানি, তারপরে আহমদ আহমদ ইবনে হাম্বল মারওয়াজি, মারওয়াজি মারবেন, তারপরে দেখেন ইমাম বুখারী, বুখারী সমরকন্দ, এইভাবে সব থেকে আপনি বুঝবেন। এর অর্থ হচ্ছে ইসলাম কখনো বংশীয় পূজা, গোত্রীয় পূজা, ব্যক্তি পূজা ইসলাম কখনো করে না। ইসলাম সবসময় চায় যে মানুষ কিসের দিকে যাক, মানুষ তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকওয়া, তাকওয়া যার বেশি সে সবসময় প্রাধান্য পাবে, এটা ইসলামের মৌলিক গুরুত্ব। এই জন্য কেউ যদি কোথাও আসে বলে যে অমুক আল্লাহ অমুক ওই পরিবার ওই পরিবার, আমি এটা কিছুই মনে করি না। কারণ ওই পরিবারের কি আমলটা দেখি, যদি ভালো হয় শোনায় সোহাগ, যদি নবী পরিবার হয় আর আমলটা ভালো হয় আকিদা শুদ্ধ হয় আলহামদুলিল্লাহ, তা না হয় ওই লোকের ওই লোকের ওই বংশ দিয়ে পানি খাওয়ার আমার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি আশ্চর্য হয়েছি কে মানুষ আছে বংশ নিয়ে পাগল হয়ে যায়, অমুক পাড়ি অমুক এই করছে, অমুক এই অমুক এই, বিভিন্ন রকমের এমন তো কাহিনী বানাই ফেলে, কাহিনী বানাইছে কি শুনবে। একজনে বাংলাদেশের এক বড় আলেম, সে কাহিনী বানাইছে এরকম যে এটা বলতে আপনাদেরকে আলোচনা বলছিলাম কি কাহিনী বানাইছে শুনবেন, বলতেছে যে সৈয়দ আহমদ আর রেফাই, সৈয়দ মানে রসুল বংশ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা না আইল দিয়ে, ক্ষেত্রে আইল দিয়ে, সামনে কুকুর পড়েছে। এখন কুকুর বলছে এই কুকুর তুই সরে যা, মানে কুকুরের বাসা উনি বুঝে বোঝা গেল, বুঝছেন, বাড়তি দাবি কেরামতি দাবি করবে এরপর। তো এখন কুকুর বলছে যে কেন আমি সরে যেতে পারি, আপনি সরে যেতে পারেন না, বলছে তুই তো নামাজ পড়বি না, আমি তো নামাজ পড়ি, কেন আপনি হাত পা ধুতে পারবেন না, ইয়ে আছে না কুকুর, কুকুর আছে না, বুঝছেন ঘটনা। তো এখন এই কথা শোনার পরে সে উনি কি নিচে নামে গেছেন, খেতে নামে গেছেন, খেতে নেমে ছেড়ে দিয়েছেন কাকে, কুকুরের, কুকুরের পথ ছেড়ে দিয়েছেন, কুকুরের পথ ছেড়ে দেওয়ার পরে এটা নাকি এই কাজটুকু নাকি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহর কাছে এই কাজটা নাকি এত বেশি প্রিয় হয়েছে যে তিনি যখন মদিনা গেছেন যায় গান গাইছেন কতক্ষণ আগে হাত দাঁড়িয়ে দিয়েছে, এরপরে হাত দাঁড়িয়ে দিয়েছেন 70,000-90,000 মানুষের কেবল হাত দিয়ে দিয়েছে, কত বড় গাঁজা ফিরি করবো জানেন। আর এর কারণ কি জানেন,
আরবে উনি যে জায়গা থাকতেন সৈয়দ আহমদ আলী ভাই যে জায়গাটা এটা হলো কুয়েতে, ওনারা এখন নিয়ে যাওয়া দরকার কুয়েতে। আপনি কুয়েতে খেত পারেন কি, আরে জমিন আইন পেলেন কই আপনি, আপনি কুয়েতে পুকুরের জায়গা পাইলেন কই, কুয়েতে আপনি দেখছেন কখনো যে কেমন এলাকা যাওয়া দরকার, যে আপনি চলেন আপনার ক্ষেতের আইল দেখছেন কই, আর কুকুর পাইলেন কই, কুকুর এটা মাইরে ফেলে আগে থেকে কুকুর বা রাখেন, আপনি কুকুর এখানে পাইছেন কই, তারপর কুকুরের উনি সম্মান করেছেন কুকুর এইটার কারণে, এই একটা জিনিসের কারণে উনি হাত বের করে দিয়েছে, আপনি এটা কে কইছে আপনাকে, আর এই হাত বের করা মানুষ 90,000 সবচেয়ে যারা দেখছে এটা কেমনি বুঝলেন কোন জায়গা দিয়ে আটটা বের করছে, এটা যে বহু আগ থেকে বেড়া আহমদ আলী ভাইয়ের আগ থেকে, এটা যে বহু আগ থেকে বেড়া দিয়ে রাখছে শিশুদের পাশে তার নাই বললাম, ওই পাশে যে বেড়া দিয়ে বন্ধ করে রাখছে হাতটা বের করে কোন জায়গা দিয়ে বের হয়েছে, কত হাত লম্বা বের হয়েছে মাটির নিচ থেকে, হাতটা কত লম্বা হয়েছে এটা জিজ্ঞাসা করা দরকার। এখন যে জিনিসটা কেরামতি দেখাচ্ছে মিথ্যা বানান গল্পগুজব বানাচ্ছে এবং ওনারা জায়গা জায়গা প্রচার করে বেড়াচ্ছে, এগুলো দুঃখজনক। হ্যাঁ, তো বংশীয় কোনো কিছু ইসলাম সমর্থন করে, বংশের লোকগুলো যদি কোনো খারাপ হয় সে বাদ, যদি কোনো বাইরের লোক সাধারণ মানুষ যদি কোনো দিনদারি হয় তার প্রাধান্য পাবে। দেখুন বিলাল রাদিয়াল্লাহু আনহু কোন বংশে, সালমান ফারসি, সোহেল রুমি, তিন দেশের মানুষ রসুলের সাথে, তিন দেখে দেখছেন রসুলের সাথে কার, অনুরূপভাবে দাস জায়েদ ইবনে হারেসা রসুলের সাথে, অনুরূপভাবে যা এরা সব রসুলের সাথে হয়েছে কোনো সমস্যা, রসুল এদেরকে ভালোবাসতেন, জিজ্ঞাসা আপনার সাথে দুইজন কে কে আছে, বলছে আমার সাথে একজন হরুন ও আব্দুল, জিজ্ঞাসা হরুন ও আব্দুল, হরুন কে, আবু বকর, আব্দুল কে, জায়েদ ইবনে হারেসা, কোনো কোনো মানে বিলাল, যাই হোক রসুল নিজের প্রশংসা করে বলতে সম্পর্কে বলতেন সালমান মিন্না আল উবাই, সে পরিবারের লোক, পরিবার কেমন হলো মানে কারণ সালমান মুত্তাকি পরহেজগার, এই জাতীয় যত মানুষ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হবে, সবাই রাসূলের পরিবার ভুক্ত বিবেচিত হবে। আমরা কি বুঝাতে পারছি কথাটা, তাহলে বোঝা গেল এই যে বংশীয় ইয়া দিয়ে ইসলাম চলে না, বংশীয় কৌলিন্য দিয়ে, কারণ কৌলিন্য এইটা সবাই কৌলিন্য ছিল, সবাই আদম আদম সন্তান, সবাই নূহের সন্তান দ্বিতীয় রুহের সন্তান, তাহলে আদম এবং নূহের মাঝে 10 প্রজন্ম ছিল, 10 প্রজন্ম প্রত্যেকেই কিসের উপর ছিল, তাওহীদের উপর ছিল, কুল্লু মারাত তাওহীদ, কার কথা এটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা কোথায় বলেছে, ইমাম ইবনে জারির আত-তাবারি তার তাফসিরে নিয়ে এসেছে, কানা নাস উম্মাতান ওয়াহিদা, এই জায়গায় নিয়ে এসেছে, কানা নাস উম্মাতান ওয়াহিদা, প্রত্যেকটি মানুষ একই জাতি ছিল, ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাই এখানে বিস্তারিত বর্ণনাটা নিয়ে এসেছেন এবং এটা বিশুদ্ধ সনদ দ্বারা বর্ণিত হচ্ছে, এটা হচ্ছে শুদ্ধ, যেটা বিশুদ্ধ এর অর্থ হচ্ছে 10 প্রজন্ম, এক এক প্রজন্ম 1,000 বছর, 10 প্রজন্ম 1,00,000 বছর, তাই না, অনেক বেশি মানে একটা প্রজন্ম মরে নাই, আরেক প্রজন্ম শুরু হয়েছে কত বিরাট সময়, এই বিরাট সময় মানুষ কিন্তু তাওহীদের উপর ছিল, এটা ওদের কথা কে রদ করে, যারা বলে আগে মানুষ জান্নাতে বড় বড় পাতা দিয়ে ঢাকতে আরম্ভ করছে নিজেকে, এর অর্থ হচ্ছে এটা স্বাভাবিক জিনিস, মানুষ ঢেকে রাখা, মানুষের লজ্জাস্থান ঢাকা, এটা স্বাভাবিক ছিল, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর তারপর সন্তান রদায় করেছে এবং তারা লজ্জা ঢেকেই থাকতো, পরবর্তীতে মানুষ যখন সভ্যতা থেকে অসভ্য হয়ে গেল তখন গা খোলা আরম্ভ করলো, এখন যখন মানুষ অসভ্য হয়ে গেছে সবগুলি কাপড় চোপড় খুলে হাঁটে এবং সেটাকে সভ্যতা মনে করতেছে, এটা প্রগতি না, এটা দুর্নীতি এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি অবনতি, তা মানবিকতার অবনতি, যে নিজেকে কুকুরের মতো হাইওয়ানের মতো জন্তুদের মতো নিজেকে তৈরি করে নিচ্ছে, এটা কোনদিন ইমানদার এই প্রগতি বিশ্বাস হইতে পারে না। আমরা যে কথাটি বলছি সেটা হচ্ছে নূহ এবং আদমের মাঝে 10 প্রজন্ম ছিল, সবাই ছিল কিসের উপরে, সুতরাং এই জন্য এরপরে তাদের তাহসুম হাদাসা বিহিম শিরক, তারপরে তাদের শিরক ছিল, এর মধ্যে কারণ নাস উম্মাতা ওয়াহিদা, মানুষ একই উম্মত ছিল, ফাখতালাফু তারপর মতভেদ হয়েছে, আয়ে বা আশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করছে, শিরিক করে মতভেদে লিপ্ত হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সেটার ঘটনা কি আপনারা জানেন, নূহ আলাইহিস সালামকে পাঠানো হয় তখন এরা 5 মূর্তির ইবাদত করত, 5টা মূর্তির ইবাদত করত, সেটার ঘটনা কোরআনে কারীম আল্লাহ উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাফসিরে এই সূরা নূহের তাফসিরের মধ্যে নিয়ে আসছেন, সেটা কি
সেটা কি আসছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটা আসছে, আয়াতটা হচ্ছে ওয়াকালু ওয়াকালু লা তাযারুননা আলিহাতাকুম, তারা বলেছে কি লা তাযারুননা আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ে যেও না, তোমরা তোমাদের ইলাহদেরকে ছেড়ে যেও না, লা তাযারুননা আলিহাতাকুম ওয়ালা তাযারুননা ওয়াদ্দা ওয়ালা সুআন ওয়ালা ইয়াকুস ওয়ায়ুক ওয়া নাসর। এরা কি করত? নূহ আলাইহিস সালাম হাজার বছর দাওয়াত দিচ্ছে, কি করতো ওরা? ডানে বামে যেখানে দাওয়াত দাও, ওরা কানে আঙুল দিয়ে বসতো, শুনবে না। জালু আসাবরা হোম ফি আদানি ওয়াস্তাক সৌফিয়া বহম, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো যেন বুঝতে না পারে, ডাকতে না পারে, ও মুখ আস, যেন বুঝতে না পারে, মুখ ঢেকে রাখতো যেন বুঝতে না পারে, যেন কানের ভিতরে কিছু না যায়, ভালো করে কান পেঁচায় রাখতো, নূহের কথা শোনা যাবে না। কি করতো? একে অপরকে অসিহত করতো, এই সাবধান তোরা যাই করছিস, ওই যে নূহ একটা ছেলে লোক আছে না, ওটা যাবি না, ছেলে বাবাকে বলতো, বাবা ছেলেকে বলতো, ওইদিকে যেন কেউ না যায়, এরকম করতো। এটা ছিল তাদের কাজ, এরা এটা করতো। এরা কি করতো? কি পূজা করতো? এই সময় পাঁচ পীরের পূজা করতো, পাঁচ পীর। বাংলাদেশে পঞ্চপীর আছে না, মাজার মাজার, আরে না বাংলাদেশে আরেকটা শুনি আছে, বলে পাঞ্জাত, এরকম পাক পাঞ্জাতন শিয়াদেরও আছে, এটা সিন্নিদেরও আছে, তথাকথিত এই পূজারীদেরও আছে, পাক পাঞ্জাতনের পূজা করতো। তারা কোন পাক পাঞ্জাতন ছিল তাদের? একটা ছিল ওয়াদ, একটা সুয়া, একটা ইয়াবুস, একটা ইয়ারক, একটা নাসার। কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এগুলো সূরা নূহের মধ্যে, লা তাযুরুননা আলিহাতাকুম ওয়ালা তাযুরুননা ওয়াদ্দান ওয়ালা সুয়ান ওয়ালা ইয়াবুস ওয়া ইয়ারক ওয়া নাসার, আল্লাহ এগুলো উল্লেখ করে দিয়েছেন। এগুলি কে ছিল? আমি আপনি বলবেন, বললে বলবেন যে এগুলি বোধ হয় এই বেটা বানাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন কিতাবুত তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে এরা পাঁচজন আল্লাহর ওলি ছিল, বুঝছেন তো, পাঁচ পাঁচ পাক পাঞ্জিয়া তলা দিয়ে বুঝছেন তো, আল্লাহর ওলি ছিল। এরা কি করত? সালাহি মিন কওমিন নূহ কওমের নেককার বান্দা ছিল, এরা অল্প কয়েকদিনের মধ্যে সবাই মরে গেছে, মরে যাওয়ার পরে এদের মধ্যে হাওয়াতে হায় আল্লাহর ওলি চলে গেল, চলে গেল, শয়তান এসে বলল যে সামনে দেব না পিছনে শুধু এদের একটা নামগুলি লিখে রাখে, তো মনে থাকবে, দেখলেই তোমার আল্লাহর কথা মনে হবে। কয়েকদিন পর আয়েশা ছবিটা গেছে, তো দেখতে তো নাম কিম সিং ছবি দেখো, এরপর কয়েকদিন পর করছে পিছনে থেকে দেখা যায় না, সামনে দিয়ে দে, তো সামনে দিয়ে দিছে। এরপরে পরবর্তী প্রজন্ম আয়েশা বলছে কিসের সামনে দিয়ে দেখ, এগুলি পূজা করবো আমরা, এগুলি আল্লাহর কাছে বলবে, মা না আবুদু হুম ইল্লা ইয়াকরাবুন ইল্লা জুলবা, এগুলি বললে এগুলি আল্লাহর কাছে বললে হয়ে যাবে, আমরা আর আমাদের কথা কারো শুনবে নাকি, আমরা পচা মুখ, পেঁয়াজের মুখ, হ্যাঁ আমাদের সিগারেটের মুখ, আমাদের কথা আল্লাহ শুনবে নাকি, আমরা এগুলির পূজা করবো, এগুলি আল্লাহকে বলবে, যেটা আমাদের দেশে মানে করে থাকে একই কথা। তো বলছে কি যে লা তাযুরুননা আলিহাতাকুম, ইলাহদেরকে ছাড়ো না, এই পাঁচ ইলাহকে ছাড়ো না, হ্যাঁ এই বলেছে নূহ আলাইহিসসালাম, তাদেরকে বুঝাইলেন যে এটা এগুলো কিছুই না, এগুলো মানুষ, এগুলি আবাদত করো না, বারবার তিনি বুঝাইলেন কিন্তু তারা শুনলো না। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়াসনাইল কুরুকা বিআয়ুনিনা ওয়াহিনা, যে আমার চাক্ষুষ দেখা মতো দেখছেন এবং আমার তত্ত্বাবধানে তুমি কি করো, নৌকা তৈরি করো, সে নৌকাতে পালনা আমি আহমেদ বিহা মিন কুল্লি জাওজাই ইসনাইনি, প্রত্যেক প্রজাতি থেকে দুই দুইজন করে নিয়ে আসো, জোড়া জোড়া করে নিয়ে আসো, জোড়া জোড়া করে নিয়ে আসে, এবং তোমার পরিবারকে নিয়ে আসো, এবং হচ্ছে ইমানদার ইমান তাদেরকে নিয়ে আসো, ওমা আমানা মা হুইল্লা কালিম, ইমানদার খুব কমই ছিল, মাত্র 80 জন ইমানদার ছিল এই নৌকাতে, 80 জন নৌকা তখন তখন উঠলো। কোরআন কারীম আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কি করেছে, জায়গায় জায়গায় এটা চলেছে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছে ওয়াস্তাও তাআল জুদি, যখন জুদি পাহাড়ের উপর উঠলো তখন আল্লাহ তাআলা সমস্ত প্লাবনের পরে সমস্ত পৃথিবী সব ধ্বংস করে দিলেন, একমাত্র ওরাই বাকি ছিল। এই জন্য কোরআন কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকি, একমাত্র নূহের সন্তানকে আমি বাকি রেখেছি। এই জন্য বলা হয় নূহ হচ্ছে দ্বিতীয় আদম, নূহের হচ্ছে দ্বিতীয় আদম। এখন পৃথিবীতে যত মানুষ আছে, সে সাদা হোক, কালো হোক, লাল হোক, অথবা আমাদের মতো মিশ্র বর্ণের হোক, যেটাই হোক না কেন, আমরা সবাই কার সন্তান? আমরা এটাতে এতেজাজ করতে পারি, ফখর করতে পারি, আমরা একজন আওলাদুর রাসূল, নিঃসন্দেহে আমরা সবাই আওলাদুর রাসূল, এইটা হচ্ছে সম্মানের জিনিস। এইটা না করে অন্যরা যেটা বলা হয় সেটা কি জানো, বানর থেকে আসছিলাম, অন্যরা যেটা বলে বানর থেকে আসতে আসতে লেজ পড়ে গেছিল, এই জন্য ওখানে লেজের মতো কিছু একটা লাগাই দিতে হইবে, অনেকে মনে করে থাকে, অনেকে এটা মনে করে থাকে না, অনেকে আরো কি মনে করে লেজ নয়, অনেকে ভারতবর্ষীয় লোকেরা কি মনে করে তার আরো দুর্ভাগ্য বিষয় হচ্ছে, হ্যাঁ ভারতবর্ষীয় হিন্দুরা আর কি মনে করে সেটা কি ছিল, ব্রহ্মাণ্ড ছিল, ব্রহ্মের একটা অণ্ড ছিল, ব্রহ্ম ক্ষীরোদ সাগরে একটা বিরাট অণ্ড, মানে ডিম, ডিমকে তা দিচ্ছিল মানে গরম,
মানে তা দেওয়া বুঝেন না, মুরগি বেরো বাচ্চা বেরোতে তো তা দিচ্ছিল, তা দেওয়ার পর হঠাৎ করে এটা বিস্ফোরিত হইলো, সেই বিস্ফোরণে এক অংশ উপরে উঠে গেছে, এটা হচ্ছে আসমান, এক অংশের নিচে হচ্ছে এটা হচ্ছে পাতা, মাঝখানে যে সমস্ত ময়লা আছে এগুলো হচ্ছে মানুষ, মানুষ হয়েছে বুঝছেন, জমিন জেলা হয়ে, হ্যাঁ ওই যেটা পাতা এটা জমিন, এইটাই হচ্ছে এইটা তাদের থিওরি, এইটার ভিতরে আবার এই হয়েছে সে হয়েছে। তো ভারতবর্ষীয় মানুষগুলি কেমনে আসলো সেটা তো আরো দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা, বঙ্গ নামে এক রাজার, রাজার কত নিকৃষ্টতম পরিচয় দিতে হবে আপনাকে হিন্দু হইলে, বঙ্গ নামে রাজার এক ইয়া ছিল, কি বলে এটাকে, জারদ সন্তান ছিল, এটা ছিল বঙ্গ, তো বঙ্গ এলাকাতে এই জন্য তারা বলছে তুই এখানে থাকিস না, তুই দূরে যাবো, দূরে বঙ্গ এলাকা পাঠাই দিছে, হ্যাঁ সেটা ছিল যমুনার পার থেকে বঙ্গ এলাকা পাঠাই দিছে, সেগুলি সন্তান সন্ততি হয়েছে বঙ্গা বাঙালিরা, নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে হিন্দুদের তথ্য। আমাদের একজন বড় ভালো আলেম, ভালো জ্ঞান গবেষক ছিলেন, নাম ছিল ডক্টর মোহরালি, তার একটা গ্রন্থ আছে হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল ইংরেজিতে, এটা আপনারা দেখবেন, এটার মধ্যে পাবেন, নেটে পাবেন অথবা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, ভালো ভালো মুসলিম বেঙ্গল ইংরেজি নেটে পেতে পারেন। ওইটার মধ্যে তিনি এগুলি খণ্ডন করেছে, বলছে যে এই যে আমাদেরকে একজন দাদার সন্তানের পুষ্টি বানাই দিল, এটা মিথ্যাচার করছে আমাদের প্রতি, কখনো সেটা ছিল না, বরং এরা ছিল কার সন্তান এটা আমি এখন বলবো, বরং সবাই নূহের সন্তান, বেশ কোনো সন্দেহ নেই। তো নূহের সন্তানরা কি করেছিল এটা আমাদের একটু জানা দরকার। নূহ আলাইহিসসালামের কয় সন্তান, যখন তিনি সেখানে নামছেন 80 জন ছিল, এই 80 জনের এখনো ওই জায়গার নাম হচ্ছে সুক সামানিন, 80 জনের বাজার, সুক সামানিন, সুক সামানিন, সেখানে একটা সভ্যতা গড়ে ওঠে, সেই সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা, এই জন্য বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা। সেই সভ্যতা হামুরাবি একটা শরীয়ত আছে, ওখানে হামুরাবি শরীয়ত বলে থাকে, সেটা ওখানে ওখানে ছিল না, এদের কিছু মানুষ ওখানে জায়গা না হওয়াতে, ইরাকে জায়গা না হওয়াতে এরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিছু যায় ইউরোপের দিকে, কিছু যায় এশিয়া এশিয়ার দিকে, এবং কিছু যায় আফ্রিকার দিকে, তিন দিকে তিনটা চলে যায়। আপনি এই ইতিহাস কোথায় পাবেন? এই ইতিহাস পাবেন যেটাকে বলা হয় তাদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টে, সেটা আছে এই ইতিহাসটা, যে তখন জায়গা না হওয়াতে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে। এবং এর আগে উল্লেখ আছে যে অমুকের সময় পৃথিবী বিভিন্নভাবে ভাগ হয়ে যায়, যখন ভাগ হয়ে যাওয়া পৃথিবী এক টুকরা ছিল, আদম আলাইহিসসালাম আসা যাওয়া করতে কষ্ট হইতো না মক্কা যেতে, কারণ তখন একসাথে ছিল পৃথিবীটা, মাঝখানে সমুদ্র ছিল না, পরে সমুদ্র ভিতরে ঢুকে পড়ে। আপনি যদি এখন অস্ট্রেলিয়াকে আনে, গ্রিনল্যান্ডকে এনে পৃথিবীর সাথে এদিকে মিশে যান, সুন্দর মিশে গেছে দেখবেন, কারণ হচ্ছে দুটা আসলে মিশে যায়, কারণ একসাথে ছিল, পরে এটা দুই আস্তে আস্তে ধীরে ধীরে দূরে আলাদা আরম্ভ করে, মানুষও দূরে আলাদা হয়ে যায়, এই জন্য তখনকার মানুষ একসাথে ছিল পরে আলাদা হয়ে গেছে, যারা আলাদা হয়ে দূরে গেছে তারা ধীরে ধীরে সভ্যতা থেকে দূরে থাকার কারণে করতে শুরু করলো চামড়া, করতে শুরু করলো গাছে থাকতে, গর্তের থাকতে আরম্ভ করলো। এর অর্থ এই নয় যে প্রথম যিনি আসছিলেন তিনি গর্তের অধিবাসী ছিলেন, এই কথা বলাটা কি হবে, এটা কখনো বলা যাবে না, এটা কখনো বলা যাবে না, এটা হচ্ছে ভুল একটা তথ্য দেওয়া হয়ে থাকে। আচ্ছা আমরা যেটা বলছিলাম, তাহলে নূহ আলাইহিসসালামের সন্তান তিনজন ছিল বিখ্যাত, একজন হাম, সাম, ইয়াফেস, বাকিরা জীবিত ছিল না, হাম, সাম, ইয়াফেস, এবং হাম, সাম, ইয়াফেস, হাম হচ্ছে কালো তারা যারা বংশধর তারা, সাম হচ্ছে সেমিটিক বলা হয় তাদেরকে বর্তমানে, এরা হচ্ছে আরব এবং ইসরায়েল, ইসরায়েল ওদের স্বাস্থ্য ভাই এরা, ওরা ওরাই তো হাম, সাম, আর ইয়াফেস হচ্ছে ইউরোপিয়ান যারা, ওরা সাদা নাক চাপটা বুকটা অথবা নাক লম্বা, নাক চ্যাপটা অথবা নাক লম্বা সাদা যেগুলো, এগুলো সবগুলি ইয়াফেস বংশধর। আমরা কা এটা আসতেছে বলতেছি, কারণ যদি বলা দরকার, দেখবেন আপনি একটা ভালো যদি দেখবেন যে ইউরোপ আফ্রিকানদের মধ্যে আপনি সুদানিদের দেখবেন যে শাড়ি পরতেছে, দেখছেন সুদান, সুদানিরা শাড়ি পরে, বাঙালিরা কি পরে, শাড়ি শাড়ি পরে, ওটা বুঝছেন, এর অর্থ হচ্ছে এই দুই প্রজাতি একটা ছিল, এই জন্য এখনো ইতিহাস বলে যে আমরা আসলে মূলত এখানে যারা আসছিল পাক ভারতে প্রথম প্রথম যারা আসছিল এরা ছিল হামের, হামের বংশধর আসছিল, কালো কালো, এরপরে আসছিল সেমেটিকরা, সেমেটিকরা এরা আসছিল, এরা এসে হরপ্পা মহেঞ্জোদার সভ্যতা পত্তন করে, হরপ্পা মহেঞ্জোদার সভ্যতা পত্তন করে লেখা, এই জন্য কাজী আথর মোবারক পুরি ওখানকার লেখা পড়তে পেরেছিল, আর কেউ পড়তে পারেন, দেখা গেছে এগুলি প্যারেগের লেখা, যখন হরপ্পা মহেঞ্জোদার সভ্যতা ধ্বংস করে দেয় পরে আসে তারা পড়ছে, তারা পড়তে পারে কোনো ক্রম, ইউরোপিয়ানরা পড়তে পারবে কি করে, এটা তো আরবি জানে না, কিন্তু আথর মোবারক পুরি কাজী উনি পড়ে দেখছেন যে এগুলি আরবি লেখা, প্যারেগ দিয়া আরবি সংখ্যা আরবি হরফ বুঝেছে, যেমন ওই প্যারেগ দিয়া কি মিস মিসমা একটা প্যারেগ রাখছে, এটা মেসমা বুঝেছে, মানে একটা একটা প্যারেগ রাখছে, এটা আরবি শব্দ বুঝেছে, উনি এটা বুঝাইতে বুঝতে পারে, আগেও এটা পড়তে পারেনি, বিশুদ্ধ মত হচ্ছে এরা ছিল হামে সামের বংশধর, এরা এসে বিরাট সভ্যতা তৈরি করেছে, ইউরোপিয়ানরা
চলে গেল ইউরোপের দিকে, ওখানে খাবার দাওয়া, ওখানে খাবার দাওয়ার অভাব হলো, কিছুই পাইল না, গরুর পিছনে হাঁটতে আরম্ভ করলো, গরু যেখানে তারা সেখানে, মানে এরা ছিল যাযাবর টাইপ, এখনো তারা যাযাবর, জানেন এখনো তারা যাযাবর, এরা কিছু ইউরোপ পুরো না যাযাবর, কোনো দিন বাস করে, একদিন যদি এখানে বসবাস করে পরের দিন কিন্তু আরেক দেশে চলে গেছে, এই দেশে নাই, এই জন্য কখনো কখনো তারা আজকে অস্ট্রেলিয়া, কালকে ভিয়েনা, পরশু অমুক জায়গায়, পরশু অমুক জায়গায় নাই, তাদের জীবনে কোনো সাহিত্য করতে কিছু নাই, তারা সারাজীবন শুধু ঘুরেই বেড়ায়, যেমন ওরা পছন্দ করে এই দেশে, আজ দেখে না কিছুদিন সাদা মেয়েরা আসে দুনিয়াতে, হ্যাঁ দান বানায় ওইটা করে ওইটা করে, তারা শান্তির খুঁজে সারাদিন খুঁজে, শান্তি তাদের নসিব হয় না, শান্তি খুঁজে পায় না, আল্লাহ দিন থেকে দূরে জন্য শান্তি পায় না। এখন তারা এই ওখানে বসবাস করতো, তারা ইয়া সাগরের কাছে আসোয়াদ, কালো সাগর, কৃষ্ণ সাগর, ভূমিদ্ধ সাগর তো আরব পূর্বে, ভূমিদ্ধ সাগর ওখানে থাকতো ইহুদিরা বা ইয়ারা একটা মুষ্টি আছে, ওখানে আবার ওই দিক দিয়ে আবার ইয়ার ইউরোপিয়ানরা থাকতো, যেটা স্পেন অংশ দিক দিয়ে আন্দালুস, হ্যাঁ এরা এই ওখানে থাকতো, এদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হলো, আমরা আর্য, আহিয়া আর্য, আর্য একটা গোষ্ঠী তৈরি হলো যারা খুব বিখ্যাত হলো, এই আর্য গোষ্ঠী এবং ইউরোপিয়ানদের বেশিরভাগ হলো আর্য, বেশিরভাগ আর্য, আর্যরা কারা, উডওয়েলহাম সহ অস্ট্রিয়া, ভিয়েনা, এই সমস্ত রাষ্ট্রগুলি আছে না, এবং যারা এই ইয়াগুলো ইউরোপীয় রাষ্ট্রগুলো আছে, ছোট ছোট রাষ্ট্রগুলো, সাথে জার্মানি, হিটলার এবং ইরানিরা, আফগানিরা এবং বাংলাদেশের বা ইন্ডিয়ান এরা ব্রাহ্মণরা, এরা সবই হচ্ছে আর্য, এটা একই গোষ্ঠী, একই গোষ্ঠী, কেমন একই গোষ্ঠী হলো, ওরা ওখানে থাকতো, ওদের একটা ভাই চাস্তো ভাইরা ভারতে ঢুকে যায়, ভারতে ঢুকে কি করে, ওরা ঢুকার সময় ওই খাই ওই পাশ দিয়ে ঢুকে, সে ইরান হয়ে ঢুকে, ইরানে আসার পর এক গোষ্ঠী থেকে যায়, কারণ এখানে তো ভালো আছে, খারাপ না, এখানে আমরা থেকে যাবো, এরা হলো ইরানি আর্য, ইরান এই জন্য আর্য থেকে ইরান নামটা হয়েছে, এদের এই জন্য এখনো আফগানিস্তানে আসার পর এক গোষ্ঠী থেকে যায়, ওরা নাম দিছে নিজের আরিয়ানা, এই জন্য তাদের এখনো বিমানের নাম হচ্ছে আরিয়ানা, আরিয়ানা, আরিয়ানা তারা মনে রাখার জন্য রাখছে, কি জন্য, কৃষ্ণ সাগর পারে তারা যে জায়গা থাকতো ওই জায়গার নাম ছিল আরিয়ানা ভিজু, আরিয়ানা ভিজু, হ্যাঁ এটা কে লিখছে, আমি নিজে বানাইনি, এটা দুজনে লিখছে, একজন হচ্ছে গোস্টাফ লেবন, তার হাদারাত হিন ইন্ডিয়ান সভ্যতা সিভিলাইজেশন, আরেকজন হচ্ছে কেসাতুল হাদারা, লেখক কেসাতুল হাদারা, ওয়েল্ডিউরান্ট যেটা লিখছে, আমি নিজের পক্ষ থেকে বানিয়ে বলছি না, এগুলো ইতিহাস থেকে নিজের প্রথম অংশটুকু আমি বলেছি, এগুলো নিজে এগুলো ইতিহাসের মধ্যে আছে, ধরো ওখানে ছিল, ওখান থেকে আসছে, আসার সময় তারা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা দেখে তাদের সহ্য না, কারণ বিরাট সভ্যতা, এটা ধ্বংস না করতে ঢুকতে পারতেছে না ভারতে সভ্যতা, তখন নদীর বাঁধ তারা ভেঙে দেয়, ভেঙে দিলে পুরো সভ্যতা মাটির নিচে চলে যায়, উপরে ময়লা চলে আসে ভর্তি হয়ে যায়, এখন তখন একটা সভ্যতা নাই মনে হয়, সভ্যতা ছিলই না, কোনো তারা তখন মারা পড়ে যায়, নিচে পড়ে যায়, এরপরে তারা ভারতে ঢুকে তখন মারতে আরম্ভ করে কালোদেরকে, এই কালোদেরকে মারতে 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 তারা এদেরকে, যদি কোনো আপনি ব্যাড ফার কোথাও দেখবেন, হে ইন্দ্র তুমি আসো, দেশীয়দের তুমি ধ্বংস করে দাও, হে ইন্দ্র তুমি আসো, এদেরকে তুমি শেষ করে দাও, হে ইন্দ্র তুমি আসো, এদের পুর নগর, পুর কোন ধর্মপুর, অমুকপুর, তমুকপুর, পুর অর্থ নগরী, এদের পুরকে তুমি শেষ করে দাও, হে হে ইন্দ্র তুমি আসো, এদের উপর দিয়ে তোমাকে আমি এই খাওয়াবো সেই খাওয়াবো, তুমি শেষ করে দাও, ইন্দ্র বলতে তারা কারা ডাকে জানেন, এরা আকাশে তারকা বুঝাবে, তারকাগুলি ইন্দ্র বলে ডাকতো এবং সূর্যকে ইন্দ্র বলে ডাকতো, এরা ছিল আকাশে তারকাগুলি বুঝে, এরা 33টা এরকম আকাশের ইয়া পেয়েছে, যেগুলিকে তারা নিজেরা নিজ থেকে খালি চোখে দেখা যায়, তখন তো ছিল না, হ্যাঁ টেলিস্কোপ ছিল না, এই 33টা দেবতা তারা পূজা করতো, এই 33টা দেবতা আছে বেদের মধ্যে, এই 33টা দেবতা পরবর্তী 33 কোটি দেবতা পরিণত হয়েছে হিন্দুদের মাঝে, কারণ তারা মনে করছে এটা এখন বাড়তে থাকবে, কারণ এটা একটা কি নিদর্শন, হ্যাঁ এখন আলাদা ওরা এটা পূজা করতো, ঘটনা সত্য ওরা যখন আক্রমণ করতে আসছে এদেশে, তখন আক্রমণ করতে করতে আক্রমণ করতে করতে যত আসে তত বাঙালিরা সামনে এগিয়ে পালাতে পালাতে বাংলা এলাকায় চলে আসে, এই এলাকা ছিল নদী মাতৃক এলাকা, নদী মাতৃক এলাকা, ওরা ছিল বাঁধ দিত বা আল আল আইল আছে না আল তো বঙ্গ আল বুঝছেন, তো বঙ্গ তো হলো নদী মাতৃক এলাকা আর বঙ্গ বলা হয়তো এলাকা, এটা আল দিত তারা, আল দিয়ে দিয়ে তারা এটাকে শুষ্ক রেখার বসবাস করতো, এখানে মাছ ধরতো, জেলে ছিল, বিভিন্ন রকমের কাজ খামার করে খাইতো তারা, এরা এটা এই জন্য ওরা ওখানে ঢুকতো না, উন্নত নাসিকা ছিল, মানে নাক লম্বা করে তারা বলতো বাংলা এলাকার কোনো ব্রাহ্মণ হইতে পারে না, বাংলায় কোনো ভালো মানুষ, বাংলাতে কেউ গেলে তাকে আর তারা কখনো তাদের পরিবার উঠাইতে না, বলতো না বরবাদ হয়ে গেছে, বাংলা এলাকা যাওয়া যাবে না, তাদের বইতে লেখা আছে বাংলাতে যারা যায় তারা অম্লেশ হয়ে যায়, মানে অপবিত্র হয়ে যায়, এরকম ছিল তাদের
কর্মকাণ্ড তাদের চিন্তা ভাবনা ছিল এটা। পরবর্তীতে তারা চিন্তা করবে যে ওইগুলিকে আমরা জাতে ঢুকাই, যদি আমরা খাদে মানুষ আমরা তো ব্রাহ্মণ, আমাদের তো খেদমত লাগবে। তখন তারা তিন দলকে দলে ঢুকায়। একদল হলো ক্ষত্রিয়, যাদের মধ্যে শক্তিশালী দেখে দেখে বলছে যে বলছে না কেউ বলে ক্ষত্রিয় ওদের অংশ অন্তর্ভুক্ত, অন্য দলকে আসতে অসুবিধা নেই, এরা রাজপুত না, যারা এদেরকে ঢুকেছে নিজের দলের ভিতরে বলছে তোমরা আমাদের পাহারা দিয়ে বেড়াবে, আমরা হচ্ছি বড় শেঠ, হ্যাঁ মাথা, তোমরা আমাদের বাহু, মানে তোমরা আমাদের ক্ষমতা দেখে ক্ষত্রিয় আল্লাহ তোমরা তৈরি হয়েছো, আর প্যাট তোমরা বৈশ্য, বৈশ্য হয়েছে আল্লাহর প্যাট, মানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করবে আমাদের, আর শুধুরা তোমরা কি তোমরা আমাদের পা পাওয়ানি, আমাদের পায়ের যত কাজ সব লাগবে, জুতা মোসা পোসা হইতে শুরু করে যত কিছু কাম, হ্যাঁ যত নির্দিষ্ট কামগুলি তোমরা করবা। কিন্তু এই এলাকার মানুষগুলি তখন ভালো অবস্থানে ছিল না, তারা তো ভালো অবস্থানে ছিল, তখন তাদের অনুসরণ করে তারা ধীরে ধীরে এই ওদেরকে সেবা দাসে পরিণত হয়ে গেছে, সেবা দাসে পরিণত এইভাবে ছিল। এই অবস্থায় অবস্থা পরিবর্তনের জন্য একমাত্র ইসলাম চেষ্টা করেছে এদেরকে ব্যক্তি বের করার জন্য। ইসলাম যদি না থাকতো আজও তারা আমাদের পূর্বপুরুষরা কি করতো, ওই ব্রাহ্মণের লাঠি নিয়ে নিয়ে আসতো, আর ব্রাহ্মণের যদি কোনো খাবার যদি সুগ্রাম পাইতো তো আমি রুরু নামক জাহান নামে থাকতে হইতো, নরকে থাকতে হইতো, মানে বুঝছো কিনা জাহান নামের কোনো এদের কথা ওদের বইতে লেখা আছে, ব্রাহ্মণের কোনো খাবারের সুগ্রাম যদি কোনো তোর নাকে যায়, কিছু হয় তুই কত পুরুষ পর্যন্ত জাহান নামে থাকতে হবে, তোর হিসাব নেই, মানে সবকে তো শাস্তি দিতে হবে। এগুলি ওদের বইতে লেখা, ওরা এই জন্য ওদের এই সমস্ত বই পড়তে দেয় না, তোর পড়তে দিবে কি, তোর পড়তে গীতা, কারণ গীতার মধ্যে সবকিছু নাই, কারণ গীতার মধ্যে দিয়ে দিচ্ছে যে সবার জন্য বলে থাকে, তারা গীতাকে শ্রীকৃষ্ণ যে শ্রীকৃষ্ণ বলে থাকে যে সমুদ্র থেকে মন্থন করে, হ্যাঁ যে সমুদ্র মন্থন করে যে রাহির অর্থাৎ যেটাকে বলে মৃত সঞ্জীবনী সুধা, সুধা যেটা নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সমস্ত বিরাট কিতাব তাদের বইপত্র থেকে সবগুলো নিয়ে, তাদের যে সমস্ত ইয়া ছিল এই যে সমস্ত দর্শন ছিল দর্শন সবকে একত্রিত করে একটা সংক্ষিপ্ত দর্শন করেছে, এটা হচ্ছে গীতা, যে সমুদ্র মন্থন করে যে ক্ষীর তৈরি করেছে সে ক্ষীর হচ্ছে গীতা, আচ্ছা সে ক্ষীর তৈরি করেছে সে ক্ষীর হচ্ছে গীতা, আচ্ছা সেই গীতা দিয়ে এখন তোরা আমরা আমাদের দেশে হিন্দুরা বসবাস করে, আমরা ঠিক আছে, আমরা শুধু একটু বলা উদ্দেশ্য যে মুসলিম আমাদের আদি আদি বাপকে নূহ আলাইহিসসালাম একজন একজন ওইটা কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা বুঝতে চাচ্ছি বাংলাদেশে এই পরে এসে একটা সুন্দর কাজ হচ্ছে কি, ইউরোপিয়ানরা তাদের সভ্যতার মধ্যে একত্র রাখছে, হিন্দুরা তাদের সভ্যতা, এখন ব্রাহ্মণে ব্রাহ্মণে বিয়ে হয় অন্য কিছু বিয়ে করে না তারা, এদের এখন পর্যন্ত তারা সেটার উপর রাখছে, ইহুদিরা এরকম করে, কিন্তু বাংলার মানুষ কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে দিছে, তারা কি করছে শঙ্কর শঙ্কর কেন, তাদের কথাবার্তা হয় বিভিন্ন রকমের হয় এবং তারা বিয়ের সাথেও বিভিন্নভাবে দেয়, তারা দেখে যোগ্যতা দেখে অবস্থান দেখে অবস্থান থেকে অর্থনৈতিক অবস্থা বিভিন্ন অবস্থান থেকে তারা বিষয় দিয়ে দেয়, তারা ওই বংশ খুঁজে বেড়ায় না যে অমুকে আগে কি ছিল অমুকে আগে ছিল দেখে না, অমুকে ক্ষত্রিয় বন্ধ ওই কিছু দেখে না, এটা হচ্ছে বাংলার একটা বিরাট বৈশিষ্ট্য। এর সুবিধা হয়েছে কি, যদি এটা হতো ভাগাভাগি থাকতো, এই কারণে বাংলার কারণে মানুষগুলি ভাগাভাগি হয় না, একসাথে আসছে এখন পর্যন্ত, এটা একটা বিরাট সৌন্দর্য এখানে, কিন্তু এখানে যেখানেই ঢুকেছে ওদের ব্রাহ্মণদের প্রভাব সেখানেই ভাগাভাগি হয়েছে, এই জন্য পশ্চিমবাংলা আলাদা হয়ে গেছে কারণ সেখানে ব্রাহ্মণদের প্রভাব আছে, এই জন্য বিহার আলাদা হয়ে গেছে ব্রাহ্মণদের প্রভাব আছে, ব্রাহ্মণদের প্রভাব যেখানে আছে সেখানে মানুষের একা দিতে পারবে না, কারণ প্রত্যেকে তো ভাগ করার জন্যই আসছে, এরা বলেই যে চার ভাগই করতো, আর চারের ভিতরে চতুর্থ শূদ্রদের মধ্যে যত ভাগ আছে এত ভাগ আর কোথাও নেই, আমি একজন তারা ইসলাম ধর্মে দেখেছি যে এদের মানে আগে ছিল চার ভাগ এখন সব অন্য ভাগ হয়ে গেছে, মানে এত ভাগ যে হিসাবের বাইরে, মানে একজন বলছে তুমি কোন বলছে হ্যাঁ আমার সিঁড়ি হোক কাজটা তো কোন ভাগ, অনেক ভাগ আছে বলতে পারে না, নিজেও ভাগ বলতে পারে এত ভাগ করে দিছে ওদেরকে, যাতে করে কোনোদিন একত্র না হইতে পারে না, এটা করে ইসলাম, কিন্তু ইসলাম গ্রহণ করলে আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই যে ইসলাম গ্রহণ করে কোরআন আমার চেয়ে ভালো পড়তে পারে সেই মেমতি পারবে, আমার আমরা কোনো মানা করি কোনো দিন যদি না, এটা ইসলামের সৌন্দর্য, ইসলাম সবাইকে এক কাতার নিয়ে গেছে। আচ্ছা আমরা আমরা কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম, জরুরি একটা কথা বলে দরকারি কথা সেটাই হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরে প্রথম রাসূলকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সন্তানদের মাঝে হাম সাম ইয়াফিস, ইয়াফিসদের মধ্যে কে নবী ছিল, হামদের মধ্যে কে নবী ছিল এবং সামদের মধ্যে কে নবী ছিল, প্রথমে আসেন সামদের নবী, সামদের নবীদের মধ্যে আরাবিয়ান একটা গোষ্ঠী ছিল, এদের মধ্যে দুইজন দুইজনের কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছে,
এখন বলতে পারে অন্যদের কথা উল্লেখ করলো না কেন, আল্লাহ কোরআন অন্যদের কথা উল্লেখ করলো না কেন, অনেকে এটা বলতে পারে। আচ্ছা আপনি যদি চিন্তা করেন, যদি আপনার কাছে একটা বই আসে এবং আপনি যদি কোনো আফ্রিকার কোনো এলাকার কথা বলেন, আপনার কি মনে হবে? আমার এটা কি দিল, আমি তো বুঝিই না, আমার ওই দেশের কথা বলে কি লাভ হবে, আমার দেশের মানুষের কথা বলুক। এই জন্য যেহেতু কোরআনের প্রথম মুখাতাব যাদেরকে প্রথম সম্ভাষণ জানাচ্ছে এটা কারা, আরবরা। সুতরাং আরবদের এখানে যারা ধ্বংস হয়েছে তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, অন্যখানে নাই এটা আল্লাহ বলেন নাই। অন্যখানে আল্লাহ হচ্ছে প্রত্যেক জাতিতে তিন নবী রাসূল পাঠিয়েছেন, এই জন্য প্রথমে উল্লেখ করেছেন কার কথা, হুদ, হ্যাঁ, এরপরে কার কথা, সালেহ, সালেহ, এরপরে শোয়াইব, এরপরে শোয়াইব পরে, কিন্তু হুদ সালেহ এই দুটো স্পেশালি এরা হচ্ছে আরব, আরব আরব এরা সামের অংশ, কার সামের অংশ, সেমিটিক এবং আরব। এবং এদের বসস্থান কোথায় ছিল, আরবের দুই প্রত্যন্ত দুটো অঞ্চলকে স্পেশালি উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে কোথায়, একটা হচ্ছে যেটা হচ্ছে আদ, এটা আমাদের দেশে এখনো আদি শব্দটা আসছে আদ থেকে আসছে, প্রাচীন কাল, খুব আদিকালের কথা বলছে, আদি মানে হলো প্রাচীন কাল, বুঝছো তো, এটা আদি এখনো ওইখান থেকে আসছে, বুঝছো তো, এই জন্য ওখান থেকে আদি হিসেবে আদিকাল বলা, মানে প্রাচীন লোক, এরা এরা প্রাচীন লোক, এরা বসবাস ছিল ইয়েমান এবং সৌদি আরবের মাঝখানে একটা জায়গা আছে, এখন বর্তমানে এটা বলা হয় রুবুল খালি, অর্থাৎ চার ভাগের একবার খালি জায়গা, রুবুল খালি আর রুবুল খালি, ওই জায়গাতে তাদের বসবাস ছিল। এখন বর্তমানে সেখানে ঠিক সত্যি সত্যি খুঁজে বিরাট ইয়া পাওয়া গেছে, কঙ্কাল পাওয়া গেছে, সভ্যতা, এই কঙ্কাল এমনকি কেউ কেউ মাথা ঘুরি তোমার চেয়ে বড়, তোমার থেকে বড় মাথা ঘুরি, এত বড় কি দিন দেবে, কত বড়, আল্লাহ তাআলা কোরআনে কারীম এদের সম্পর্কে বলেছেন, ও এরা মাযাতির ঈমান আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, মানে মানুষ পড়ে গেলে মরে গেলে তো বোঝা যাচ্ছে বড়ালি যেন খেজুর গাছে একটা লম্বা পড়ে গেছে, এত বিরাট কিছু পড়ে গেছে, চিন্তা করে দেখো কত লম্বা কত শক্তিশালী হইলে ওরা বলতে পারে মানুষ তুমি না তোমাকে দেখতে পাও বাকি আছে বাকি নেই, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আজ থেকে আলোচনা করবো, আচ্ছা ইনশাল্লাহ সামনের দিকে কিভাবে আমাদের বইটিতে প্রথম খণ্ডে বিস্তারিত ভাবে তিন খণ্ডের বইটির মধ্যে আরবিতে, যারা আরবি পড়তে পারেন তাদের জন্য, আর যারা বাংলা পড়তে পারেন তাদের জন্য তো আমরা বলবো ইনশাআল্লাহ, আরবিতে না ধীরে ধীরে বলবো, আল্লাহ আপনাদের কবুল করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।